বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো বোয়িং 787 হংসবলাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজ হংসবলাকা। 15তম বিমান হিসেবে এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হলো। যুক্তরাষ্ট্র থেকে বিমানটি টানা 15 ঘন্টার উড্ডয়ন শেষে বাংলাদেশে পৌঁছেছে। ড্রিমলাইনার হংসবলাকা ঢাকা থেকে লন্ডন, দাম্মাম ও ব্যাংকক রুটে চলাচল করবে। 787 বোয়িংয়ে 271টি আসন রয়েছে। এর আগে গত 19 আগস্ট প্রথম ড্রিমলাইনার আকাশবিনা ঢাকায় আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 সেপ্টেম্বর বিমানটি উদ্বোধন করেন।